আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি জলসা কমিটির যে সমস্ত ছেলেরা লঙ্গর খানার জন্য নির্ধারিত রয়েছে তিনারা তারা খানায় চলে যাও জলসা কমিটির ছেলেরা খাবারের দায়িত্বে যারা আছো তারা লঙ্গর খালায় চলে যাও এবারে আপনাদের সম্মুখে সেই ইনিও ইউটিউবের বক্তা আমাদের আজকাল প্রত্যেকের হাতে হাতে মোবাইল যেহেতু রয়েছে আইডিয়া কোম্পানির একটা কথা বলেছিল কার্লো দুনিয়া মে তো আজকে প্রত্যেকের হাতে হাতে ইউটিউব মানে চালে চলে নাকি মোবাইল তাই আপনাদের সম্মুখে এবারে মওলানা মুফতি মোহাম্মদ মাসুদ আল হাসান সাহেব আপনাদের সম্মুখে হাদিস কোরআন থেকে বক্তব্য দেবেন তাই তিনি উপস্থিত হয়েছেন তিনি ইস্তেক বলে একবার নারা লাগান নারায় তকবীর নারায় তকবীর নারায় রিসালত নারায় রিসালত মওলানা মুফতি মোহাম্মদ মাসুদ আল হাসান সাহেব কমিটির লোকজন যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে তোমরা প্রত্যেকে সেখানে পৌঁছে যাও কমিটির লোকজন যেখানে খাবারের ব্যবস্থা আছে সেখানে পৌঁছে যাও শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয় আইম মাসাজিদ সায়রি ইসলাম আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পর্দার অন্তরালে মা বোনদেরকে শ্রেণী মতো জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي الله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا وَدَبِ قُلُوبِنَا وَصِفَاءَ سُرُرِنَا وَحَيَاتِنَا وَرَعُوفَنَا وَمُعِلَنَا وَنِزَامَنَا وَكُتُوبَنَا وَأَسْرَفَنَا وَنُورِ عِيْنِنَا مُحَمَّدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد मुझे नाज है अपनी खुश किस्मती पर के मेरे हाथों में दाम मुस्तोफा है न गम है भंवर का न साहिल का सहारा मूबूंगा फिर बि पुकारा करूंगा अला सल सैदिन मौलाना मोहम्मद मले सैदिन الله 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 لا إله إلا هو الله زاهري الله باطني والله سميع عليم أمنت بالله صدق الله المولى العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين আমার ভাইরা সেই সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা সকলে মোহাব্বতের পরিচয় দিয়ে বসে রয়েছেন আল্লাহর দরবারে আমিয়া শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহকে আপনারা আল্লাহ আপনাদের সকলকে সুস্থভাবে বসার তৌফিক দান করেছেন আপনারা সকলে বলুন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলহামদুলিল্লাহ তারপরে পরেই সেই নবী যেই নবীর কারণেতে আমরা উম্মত হয়েছি সব উম্মতের উপরে আফজালিয়াত সেই নবীর উপরে দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক আমি আপনাদের কাছে বাঁকুড়া জেলা থেকে কয়েক ঘন্টার জন্য মেহমান হয়ে এসেছি আপনারা সব খুশি না অখুশি আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আল্লাহ পাক ততদিন পর্যন্ত ওই গ্রামটার নাম কি জানো বাদ বিল গ্রাম গেরাম আল্লাহ মন থেকে দোয়া চাই এই বাদ গ্রাম গ্রামবাসীদের মধ্যে থেকে তোমার যে সমস্ত বান্দারা তোমার নামের জিকিরের তোমার মেহবুবের নামের একটা মেহফিল বেনিয়েছে ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে মৃত্যু দিও না যতদিন না পর্যন্ত তোমার মেহবুবের রজা চিয়ারত আমি জোর করে বলবেন না দেখুন আমাকে যদি পছন্দ না হয় বলে দিন আমি চলে যাব কিন্তু একটুকু হাসি খুশি শুনুন ভালো লাগবে তার কারণ প্রথম একটি কথা শুনুন আমরা সকলে আল্লাহর বান্দা হিসাবে খুশি না খুশি নয় যে খুশি হাত তুলুন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আর একবার হাত তোলাবো তার কারণ হাত সকলে তুলেছ আমি দেখিছি যে যে আমার নবী মুস্তফার উম্মত হিসাবে খুশি সবাই হাত তোল আমাদের দুই সাহারা একবার জোরে বলুন সুভান আল্লাহ একদিক থেকে আল্লাহর বান্দা আর দিক থেকে কি গা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত কিছু হোক না হোক গোনাহাগার হতে পারে কিন্তু ইমান যদি থাকে তো জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাহেশ্বরের ময়দানে এই উম্মতের অবশ্যই সিফারিশ করবে একবার জোর আমি এই কথাটুকুই শুধু বোঝানোর চেষ্টা করব বে মাসিয়াতিল্লাহ তালা আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দেন তার কারণ জেনে রাখুন যে আজকের যুগে যত বড়ই বক্তা হোক আল্লাহ বলাই না সে তার ইলমে বলে আলহামদুলিল্লাহ তাহলে ভালো জ্ঞান রয়েছে যে যত অর্থ উপার্জন করেছে আল্লাহ দিয়েছে না সে খেটে করেছে এক কথায় আমরা সকলে পরিষ্কার হয়ে গেলাম কে আমরা খাটতে পারি কিন্তু আল্লাহ যদি বরকত না দেয় ধনী হতে পারবো না ঠিক না ভুল আরেক দিক থেকে পরিষ্কার হলাম যেই ইলম দ্বারা আমি আমল করব। শুনুন আমিও সন্ধ্যা থেকে শুনছিলাম আমার পূর্বতনী যে সমস্ত বক্তারা বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছিলেন আমি অত ভালো হয়তো বলতে পারবো না চেষ্টা করব। আমল করার আগে দরকার ইলমের ঠিক না আগে জানার দরকার আপনি যে নামাজটা পড়বেন আপনি শুধু শুধু গিয়ে মসজিদে ইমাম সাহেবকে একতেদা করে ধরুন নামাজটা পড়লেন ইমাম সাহেব নামাজ পড়ালো নামাজটা হয়ে গেল কিন্তু তারপরে সুনত নফল ওয়াজিব যেটা পড়বেন আপনাকে একা পড়তে হবে না আর এই একা পড়তে গেলে আপনাকে জানতে হবে না জানতে হবে না এই জানার নামটা হচ্ছে ইলম অর্জন কোরআনে পাকের দলিল ওল্লা জিনা উতুল ইল জোরে বলে বল সোভান আল্লাহ যে ইলিম অর্জন করে আল্লাহ পাক তার দরজা বুলান্দ করে দেয় দুনিয়ার বুকে কিরম বুলান্দ করে দেখুন এটা অহংকার বসীভূত নেবেন না আল্লাহ পাক আমার গোনা মাফ করেন দুনিয়ার বুকে ইলিম অর্জন করেছেন আজকে আমার ভাইকে বসে বসে আপনারা শুনছেন ঠিক না ভুল ঠিক কথা তো আসুন এইখান থেকেই আমি বলবো এই যে কোরআন আমার নবী মুস্তফার উপরে নাজিল হয়েছে সবাই হাত তুলে বলুন আমার নবী মুস্তফার উপরে কোরআন নাজিল হয়েছে না হয়নি এটাকে কেউ অস্বীকার করবে কিন্তু একবার আমি তেনাদের উদ্দেশ্যে বলছি যেনারা ইঞ্জিনিয়ার আছেন প্রফেসর আছেন ডক্টর আছেন আজকের দিনে যারা যারা আমার নবী মোস্তাফার সানেতে বেয়াদি করছো আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের আকালটা করছি কানাই লাগাও দুনিয়ার বুকে এখন পর্যন্ত কত কিতাব ছাপা হয়েছে আর ছাপা হয়নি এবং সেই সমস্ত কিতাবগুলো বিকৃতি হয়েছে না হয়নি মানে চাপা পড়ে গেছে না গাইনি তো আসুন আজকে বাদ গ্রামবাসীরা আপনারা আমার সঙ্গে একমত হন আমি জিজ্ঞাসা করি আপনারা জিজ্ঞাসা করুন হে কোরআন তুমি বলো তুমি যেদিন মক্কায় নাজিল হয়ে চমৎ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে তুমি মক্কায় অবতীর্ণ হয়েছো আমার দো জাহানের বাদশাহ জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ তোমাকে সিনাই করে কখনো তায়েফের ময়দানে গেছে কখনো আপনার মদিনার বুকেতে গেছে তো মদিনাতেও আপনার নাজিল হয়েছে আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম হে কোরআন তুমি তো নবীর উপরে অবতীর্ণ হয়েছো ভালো করে বুঝবেন তুমি নবীর উপরে অবতীর্ণ হয়েছ আর আপনার আমার নবী বা হায়াতের জিন্দগি যতদিন কোরআন অবতীর্ণ হয়েছে মক্কাতে থেকেছেন মদিনায় হিজরত করে গেছেন হে কোরআন তুমি বলো তুমি যখন মক্কা আর মদিনাই ছিলে আমার নবী মুস্তফার সিনাই ঘুরে ঘুরে চলেছিলে কিন্তু আমার নবী মুস্তফা গেল হে কোরআন তুমি মুসলমানের ঘরে কি করে পাকিস্তানের মুসলমানের ঘরে কি করে পৌঁছে গেলে সিরিয়ার মুসলমানের ঘরে কি করে পৌঁছে গেলে ইন্ডিয়ার মুসলমানের ঘরে কি করে পৌঁছে গেলে তো কোরআন তোমাকে জবাব দেবে হে মাসুদ আল হাসান তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো ভালো করে কোরআন তহকিব করো ভালো করে কোরআনকে তুমি বোঝার চেষ্টা করো আমাকে তুমি যাবে আমার যখন দরকার হয়েছে মক্কার গালি গালি ঘুরবো তো নবী দিলে আর সাহাবিদের দিলে ঘুরেছি যখন মনে হয়েছে সিরিয়ার জামিনে ঘুরবো তো কোনো আল্লাহওয়ালার সিনাই ঘুরেছি যখন মনে হয়েছে পাকিস্তানের সার জামিনে ঘুরবো তো আপনার পাকিস্তানের দাদা হুজুরের আপনার সিনাই ঘুরেছি যখন ইন্ডিয়ার বুকে যাওয়ার দরকার হয়েছে তো খাজা মাইনো সিনাই চড়ে এসেছে এটা আমার কোরআন দিয়েছে আচ্ছা আর একটা কথা বলুন আমাকে যে এ কোরান আগে আপনার অলি আল্লাহদের সিনাই চড়ে এসেছে না মাদ্রাসাই এসেছে মাদ্রাসা তো আজ তৈরি হয়েছে কিন্তু যখন দুনিয়ার জমিনেতে আল্লাহতার আর কালামকে প্রতিষ্ঠিত করার দরকার মনে করেছেন তো দেখুন আদম থেকে ঈসা আলহ সাল্লাম পর্যন্ত নবীদেরকে চুজ করেছেন একবার জোর বলুন সুহান আল্লাহ কে নবীরা আল্লাহর কালাম বলবে মুসা কালিমুল্লাহ ছিলেন না তারপরেতে এমন একজন নবীকে আল্লাহ পাঠালেন যেই নবী দুনিয়ার জমিনে না আসলে আসমান ও জমিন ধন্য হতো না জানাবে মোহাম্মদুর রসুল্লাহ একবার জোর বলুন আল্লাহ সেই নবী মুস্তফার কেমন আসিক ছিল আমরা আসিক দাবি করেছি হ্যাঁ কি না যে আমরা নবী মুস্তফাকে ভালোবাসি ঠিক না ভুল কিন্তু জামা নাই জানবে মোহাম্মদুরসল্লা সাল্লাহ যখন মক্কা নগরীতে ইসলামকে প্রচার করছেন প্রচারে কি ছিল ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আপনি আমি আজকের দিনে কি কালমা পড়ছি লাহা হলে সাল্লামা এই কলমা ব্যতীত কেউ কি মুসলমান হতে পারবে ঠিক করে বলবেন দেখুন ইলম আগে আমল তারপর ইলম আনার পর ইলম অর্জন করার পর মানুষের উপরে সর্বপ্রথম যে কাজটা বর্তায় তুমি যেটা জেনেছ তা সমপরি আমল করতে হবে একবার জোরে বলে দিন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কে আমরা যেন আমল করতে পারি এই মক্কার জমিন কীরকম ছিল কত কঠোর ছিল আজকে আপনার আমার কাছেতে না কেউ যদি দশটা টাকা চায় তো আমরা কি করি দিই তো বটে কিন্তু দশবার বার বলে ঠিক না ভুল আল্লাহ তৌফিক দান করো তোমার বান্দাদেরকে যে এমন না না করে এইখান থেকে আমি কলমার ব্যাপারটা বলছি ভালো করে বুঝবেন এখনো পর্যন্ত মক্কাই কোনো সাহাবি ধনী প্রতিষ্ঠিত এমন হয়নি যে নাম নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে এসেছেন একজন ছোট্ট আট বছরের ছেলে ভাই হাসাহাসি বেশি করোনা আট বছরের ছেলে ঠিক আছে আমার নবী মুস্তফা সাল্লা সাল্লামা সাফা পাহাড়ের উপরে উঠে খালি বলেছেন ইয়া ইহা নাস কুলুল্লাহ ইনিয়ানা রসুল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে না পাথর মেরেছিল ঠিক না ভুলগা। কিন্তু তবু আপনার আমার নবী জোবান থেকে কোরআন সরান নিয়ে একবার জোরে বলুন সুভান আজকে আপনাকে আমাকে যদি আপনার দশ হাজার টাকার নোট দেওয়া হয় তো আমরা কোরআন ছেড়ে দিয়ে ইনকিলাব জিন্দাবাদে লেগে যাই আমার কথাকে দিকে নেবেন না বোঝানোর জন্য বলছি আল্লাহ আপনাদের থেকে বেশি আমাকে তৌফিক দান করেন কি আমি যেন বলার থেকে বেশি আমল করতে পারি কথাটা বোঝানোর কারণে বলছি এই জন্যে আমার নবী মুস্তাফার সিরাত আমার যুবক ভাইরা তোমরা যে যেখানে দাঁড়িয়ে আমার এই কথাটা শুনতো যে খুব মনোযোগ দিয়ে শুনবে তার কারণ আজকে তুমি আইনাসুমুকে দাঁড়িয়ে মনে করো আমি সালমান খানের মতো সাজবো শাহরুখ খানের মতো সাজবো আল্লাহ আগেই কেটে দিয়েছেন কে বান্দা তোমার জন্য এটা অপরিহার্য নয় কে তুমি কিভাবে চলবে কিভাবে বলবে তোমার চুল কেমন হবে তোমার দাড়ি কেমন হবে বান্দা আমি তো তোমার গ্রহণ করব, তুমি দুনিয়ার বুকে আমার নবী যেমন ভাবে থেকেছে আমার নবী যেমন কেশ দাম আচরেছে চুল যেমন আঁচড়েছে তুমি আমার নবীর সিরাত সুরাতে চলার অভ্যাস করো তাতে মহাব্বত থাকবে আর কবুল তো আমি আল্লাহ পা করে লব। এইটা আপনার আমার নবী মুস্তফা এই কথাটা বলেছেন পাথর খেয়েছেন বসে রয়েছেন কোথা মক্কার দরজায় এই মক্কার দরজায় বসে রয়েছেন আবু জেহেল আবুল হাব উতবা সাইবা ওদিক থেকে হ্যাঁ করছেন কে দেখো মোহাম্মদ একটা নতুন দিন নিয়ে এসেছে সমস্ত মক্কাবাসীরা এখন আপনার অপেক্ষায় রয়েছে কে জানাবে এমন কি এমন কথা বলে দিয়েছে যেই কথাটা বলার কারণে আজকে তেনার উপরে অত্যাচার শুরু হয়ে গেছে তেনার সঙ্গে যে সমস্ত গরিব সাহাবিগুলো এসেছে সেই গরিব সাহাবিগুলোর উপরেও অত্যাচার হচ্ছে এমনকি জঈদ বিন হারিস রাদি আল্লাহ আনহুকেও মারা হয়েছে বলা বাহুল্য একজন ইহুদি মহিলা সেইখানে ছিলেন ইহুদি মহিলা আপনার এমন অবস্থায় ছিলেন কে জর্জরিত বড় হাল ছিল আর গরিব খুব ছিলেন কিন্তু আপনার তেনার ছেলে মাকে বলছেন আমি যান আমাকে অনুমতি দেন কে আমি আপনার চাচার কাছে যাব চাচা যদি এক টুকরো কাপড় দেয় আপনার দেহটা আপনার কাপড় ছিঁড়ে গেছে কে সেটাকে ঢাকতে পারবো মা বলছে বাবা আমি মক্কার মানুষগুলোকে জানি মক্কার মাটি যেমন আপনার পাথরের তেমন মক্কার মানুষগুলো দিল তার থেকেও বেশি পাথরের বাবা তুমি কারুর কাছে যেও না কাপড় তোমাকে কেউ দেবে না বলা বাহুল্য ইহুদির ছেলে এবারে যাচ্ছেন যেতে যেতে আপনার কি দেখছেন কে চাচার কাছে গিয়ে পৌঁছেছেন চাচাকে বলছেন চাচা জান মা বড় গরিব হয়ে গেছে বাবা ইন্তেকাল করে গেছে আপনার কাছে যদি একটা কাপড় থাকে আমাকে দেন আমি মায়ের গায়েতে আপনার কাপড়টাকে ঢাকবো তখন চাচা উত্তর দিচ্ছেন কে তোমার বাবা মারা যাবার সময় তোমার ধন সম্পত্তি আমাকে দিয়ে যায়নি তোমার মাকে আমার হাওয়ালা করে যায়নি বাচ্চা কানতে কানতে চলে আসছেন আস্তে আস্তে রাস্তার ধার দিয়ে মওলা আলীর সঙ্গে দেখা হয়েছে একই সমবয়স্ক ছিলেন মাওলা আলী জিজ্ঞাসা করছে ভাই কান্নার কারণ বলো তখন সেই ছেলে আপনার কান্নার কারণ বলছে কি আমি তোমাকে চিনি না কিন্তু তোমাকে কারণ বলতে পারবো না আমার মা বড় গরিব আমি এতিম হয়ে গেছি আমার মায়ের গায়ের কাপড় ফেটে গেছে সেই জন্য মক্কার মানুষেরা বড় কটু কটু কথা বলছে কিন্তু আমি সহ্য করতে পাচ্ছি না চাচার কাছে গেছি চাচা কাপড় দেয়নি আমাকে কটু কথা বলেছে এই জন্য আমি কেঁদে কেঁদে ঘরে ফিরে যাচ্ছি তখন মাওলা আলী বলেছিলেন হে আমার ভাই শোনো তোমাকে আমাকে কেঁদে ঘরে ফিরে যেতে হবে না আমি এমন একটা দ্বার জানি যে এমন একটা ঘর জানি যেইখানে গেলে তুমি খালি হাতে ফিরবে না সেই ব্যক্তিটা অন্য কেউ নয় সেই ব্যক্তিটার নাম হচ্ছে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সেই ব্যক্তিটার নাম তুমি তেনার কাছে চলো চাদর পেয়ে যাবে তো ছেলে কত বাফাদার বলছে না আমি তো যাব না আমি আগে মায়ের কাছে যাব। মায়ের থেকে আগে অনুমতি আনবো আমার মা যদি বলে তবে আমি আপনার যাব। আর আজকের দিন আমরা কি করছি ভাই বুকে হাত দিয়ে বলবেন মা যদি বলে বাবা মানে ঘর থেকে বেরোনোর সময় আবদুল কাদির আমাকে বড়িটা একবার এনে দে তো দশটা বাহানা দেবে মা তুমি কিছুকে দেখতে পাবো আমি কোথাও ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছি আল্লাহ আকবর কবিরা অবশ্যই কোরআনের দিকে ফলো করো আল্লাহর কোরআন বলছেন অবশ্যই হে আমার বান্দা তুমি আমার নামাজ তো আদা করবে কিন্তু জেনে রেখে দাও তার সঙ্গে সঙ্গেও মানুষের সঙ্গেও সুন্দর ব্যবহার করবে আর তারপরে পরেও তোমার বাবমা যারা আছে তাদের সঙ্গে সদ ব্যবহার করবে একবার জোরে বলুন দেখুন ভালো লাগলে শুনুন অবশ্যই এই সমস্ত জিনিসগুলোর দরকার কে আজকের দিনে আমি মাসুদ আল হাসান যত বড়ই আলেম হয়ে যাই আমার বাপ মা দিল যদি দুখিয়ে যায় আমার বাপ মা দিল যদি ব্যথা লেগে যায় তো আমি যেই হয়ে যাই না কেন আল্লাহর দরবারে আমার এই বাদত কবুল হবে না কেউ বলে দিতে পারবে যে কবুল হয়ে যাবে তার কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামা ইরশাদ ফার্মাইয়াচেনকে জেনে রাখো আমার উম্মত যদি মা বাবার দিলেতে আঘাত করে তুমি আল্লাহর আর সে আজিমেও করে দাও আমি নবী মুস্তাফা বলতেছি তোমার সজদা আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহু আকবর তখন ছেলে সঙ্গে সঙ্গে গিয়েছেন আমি জানের কাছে জিজ্ঞাসা করছেন মা আমি একটা ঠিকানা পেয়েছি চাচার থেকে কাপড় পাইনি চাচার কাছে গেছি আপনার চাদরও পাইনি চাচা কটু কথা বলেছে কিন্তু কোনো কাপড় দেয়নি রাস্তায় আস্তে আস্তে একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে সেই ছেলেটা একটা সন্ধান দিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ তুমি যদি অনুমতি দাও মা আমি তার কাছে গিয়ে তোমার গা ঢাকার কাপড় আনলো তখন আপনার সেই ইহুদি মহিলা বলছেন কে হে বেটা শোনো আমি সেই লোকটাকে জানি সে আজকে ইসলাম ধর্ম ধর্ম প্রচার করেছে সে বলছে লাইলাহা ইনি আনা রাসূলুল্লাহ সে আল্লাহর এবাদত করতে বলছে আর নিজেকে নবী বলে দাবি করেছে আমাদের ধর্মকে মিথ্যা বলছে সেই মুহাম্মাদের কাছে তোমাকে যেতে দেবো না আর যদিও যেতে দিই শর্ত একটা তোমার কাছে রাখছি বাবা তুমি তার দিনকে গ্রহণ করবে না কলমা তুমি পড়বে না এইটা যদি বলে যেতে পারো আমার কাছে তাহলে তোমাকে যেতে দেবো বলা বাহুল্য সঙ্গে সঙ্গে ছেলে বলছেন আমি যান আমাকে যাবার অনুমতি দেন আমি যাব আমি কথা দিয়ে যাচ্ছি মোহাম্মদের দিন আমি গ্রহণ করব না মায়ের থেকে অনুমতি নিয়ে ছেলে মক্কার কাবা ঘরের গেটেতে এসেছেন এসে কি দেখছেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ কাঁদে একটা চাদর ফেলে বসে রয়েছেন যখনই এসেছেন ইয়েতিম ছেলে আল্লাহ রসুল আকাই মাদানি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করছেন হে আপনার মক্কার একজন ছেলে তুমি বলো তোমার কি মনের আর্তনাদ তখন উনি বলছেন ছেলেটা কে আপনি কি আমি আপনাকে বলবো না আমি একটা লোকের নাম শুনেছি যে আপনার কাউকে খালি হাতে ঘোরাই না সেই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ আমি মনের ব্যথা তাকে শোনাবো আমি আমার দিলের কথা তাকে শোনাবো তখন আপনার আমার নবী বলেছিলেন হে ব্যাটা আজকে মক্কার নগরে মনের ব্যথা শোনার জন্য আল্লাহ আমাকে এই খাতেমুল আম্বিয়া করে পাঠিয়েছে যার নাম হচ্ছে জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলো তোমার দিলের কি ব্যথা আছে তো যখন ছেলে বলেছে না কথাগুলো আল্লাহ রসুলের চশমানি নবুয়াত চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আর কাঁধ থেকে চাদর মোবারকটা নিয়ে আপনার ছেলের হাতে দিয়েছে দিয়ে বলছেন বাবা যাও গিয়ে তোমার মায়ের আপনার দেহটাকে ঢেকে দাও আমার নামের কলমা তোমাকে পড়তে হবে না আমার দিন তোমাকে গ্রহণ করতে হবে না বলা সঙ্গে সঙ্গে ছেলে এক পা করে ঘরের দিকে যাচ্ছে আর এক পা করে আপনার মোহাম্মদুর রসুল উল্লাহর দিকে তাকাচ্ছেন আল্লাহর রসুল জিজ্ঞাসা করছেন বাবা চাদর তো তুমি পেয়ে গেছো এবারে ঘরের দিকে চলে যাও মায়ের দেহ গিয়ে ঢেকে দাও ছেলে বলে উঠেছেন হিয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আজকে যদি আমি মাকে কথা না খোদার কসম আমি আপনার চেহারা দেখার পর আপনার হাতে কলমা পড়তাম চাই গরদান ভি দিয়ে দিতে হতো এমন ছিলেন আপনার তেনাদের ইমান মায়ের কাছে গেলেন চাদর দিলেন আমি জান যেই নবী মুস্তফার নামেতে তুমি এমন খারাপ কথা বলো আমি সাক্ষ্য দিচ্ছি সেই নবী খারাপ নয় তার কারণ তিনি তেনার কাঁধ থেকে চাদর খুলে দিয়ে আমাকে একটি কথা বলল বাবা আমার দিন গ্রহণ করতে হবে না আমি অবশ্যই সমস্ত বেসাহারা সাহারা হয়ে এসেছে গো বলুন দিন গ্রহণ করতে হবে না যাও এবারে মা কি করছেন চাদরটাকে রেখেছেন ঘরে গেছেন গোসল করেছেন গোসল করে এসে আপনার বলছেন বাবা যেই চাদর তুমি যেই ব্যক্তির কাঁধ থেকে নিয়ে এসেছো ওই চাদর আমার দেহ ঢাকার জন্য নয় মাথায় করে নিয়ে যাবো চলো বলার সঙ্গে সঙ্গে মা মাথায় করে চাদর নিয়ে আসছেন ছেলের হাত ধরে আসছেন আস্তে আস্তে আপনার রাস্তায় আবু জেহেল বসা ছিল আবু জেহেল দেখছে আরে এই মহিলা কোথায় যাচ্ছে এই ছোট বাচ্চা কোথায় যাচ্ছে ওই মহিলা আবু জেহেলকে লক্ষ্য করে বলেছিলেন এ আবু জেহেল শোনো আজকে আমাকে কাতল তুমি করে দাও আজকে আমার গর্দন তুমি নিয়ে নাও কিন্তু আমি যেই মুহাম্মদের দরবার থেকে আমার দেহ ঢাকার জন্য চাদর পেয়েছি আমার বিশ্বাস বলে মুসা কালিমুল্লার জামা নাই মুসা কালিমুল্লার হাতে যারা যারা ইমান এনেছিল আল্লাহ ওয়াদা করেছে তেনাদেরকে জান্নাত দিবেন তো ইমামুল আম্বিয়া আপনার নবীদের নবী নবীদের সর্দার জানাবে মোহাম্মদুর রসুল্লার হাতে আমি কালমা পড়ব আমার আমল হোক আর নাই হোক আমার ইমান গাওয়া হৃদয় আল্লাহ আমাকে জান্নাত দান করিয়ে দেবে তো আবু জেহেল বলেছিল আচ্ছা দাঁড়াও আমি দেখছি আবু জেল কি বলেছিল গা দেখছি দাঁড়াও তোমার ব্যবস্থা নিচ্ছি আল্লাহ রসুলের দরবারে গেছেন হাবিব হাবিবাল্লাহ এই চাদর আমার দেহে ঢাকার জন্য নয় এই চাদর আপনার কাঁধেতেই মানাই আর যদি করার হয় একটি কাজ করুন আপনার দামান হাতটা বাড়িয়ে দিন আমরা মা আর ছেলে কলমা পড়ে ইসলামের ওপরে দাখিল হয়ে আল্লাহ রসুলের দামান ধরে আমরা জান্নার দাখিল হতে চাই একবার জোরে জন্য কলমা পড়লেন আবু জেলের অত্যাচার শুরু হলো কী অত্যাচার আবু জেহেল লস্কর পাঠালো কে ছোটো ছেলেটাকে সুলিতে চড়াবে আল্লাহ আকবার আজকে আপনার আমার ছেলে যখন মাদ্রাসা থেকে পড়ে আসে অবশ্যই একটা করে ছেলে মাদ্রাসায় পাঠাবেন আমি জায়াত পড়েছি বল্লা জিনাউতুল ইল মদারাজাত আল্লাহ পাক যাকে ইলম দান করেন আল্লাহ তার যাও বুলান করে দেন দুনিয়া আমরা কীরকম বুলান্দি দেখেছি আজকে আপনি আমি যখন আপনার কোরআন শরীফ তেলাবত করি কারোর ঘরে গিয়ে করলে আমাদেরকে মিষ্টি খেতে দেওয়া হয় কিন্তু একিন জানুন মক্কার গালি এমন ছিল না সেদিন কোরআনের আয়াত পড়া হতো তো মানুষকে পাথর মারা হতো এমন কঠিন দিন গেছে তল্লা রসুল সাল্লাহাম যখন দেখলেন কে সাহাবাদের উপরে টর্চার হচ্ছে অত্যাচার হচ্ছে গরিব গরিব সাহাবি ধনীদের উপরে তো কিছু করতে পারছে না গরিবদের উপরে যত বুলডোজার চাপানো হচ্ছে তো যেই সমস্ত নেতাবিন্দু আমার মুসলমানদের মধ্যে থেকে খাস করে আমি তাদের উদ্দেশ্যে বলবো হাসরের ময়দানেতে সাত শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের ছায়ায় থাকবে একবার জরবুল সোহান আল্লাহ আর তার মধ্যে প্রথম সারির যে নাম নিয়েছেন আপনারা আমার নবী সেইটা অন্য কারোর নাম নয় আদল ইনসাফকারী নেতাদের একবার বলুন সোহান আল্লাহ তোমরা যারা যারা দায়িত্বে আছো আল্লাহকে ভয় করে নবীকে খুশি করার জন্য ইনসাফ করো গরিবের হক গরিবকে পাইয়ে দাও যেটা সুষ্ঠু বিচার সেটা করে দাও তো আমার ইমান বলে আল্লাহ রসুল যেহেতু বলেছেন যে আদল নেতা সেদিন রহমতের ছায়াই থাকবে তো বিশ্বাস করুন যদি ওই আমলটাকে তুমি মজবুত করে ধরতে পারো মাসিয়া ইল্লাহি তালা আল্লাহ সেদিনও তোমার কার সাজিমের ছায়াই ছায়া দান জোরে বলবেন না সুমান আল্লাহ এবারে আসুন আমি শেষের দিকে যাই এই ছেলে যখন সুলিতে চালানো হয়েছে কাফিরেরা চড়িয়ে দিয়েছেন মা এবারে আর্তনাদ করছেন হ্যাঁ কোনো মা আমার মা বোনেরা ভালো করে শুনবেন আপনারাও তো নামাজ পড়েন খাতুনের জান্নাত ফাতেমাত জাহরার আদি আল্লাহ আনহার তোমরা বেশি বেশি করে জীবন চরিত্র পড়বে তার কারণ আমি ওনারও একটা কথা বলবো তোমাদেরকে যেটা আমল করলে আমার মনে হয় তোমরা দুনিয়া ও পরকাল দুটোতেই শান্তি লাভ করতে পারবে লাজিজ তো এই ছেলেকে যখন সুলিতে চড়ানো হয়েছে মা এদিকে কাঞ্চে ঝরঝর করে আর আবু জেহেল বলছে হে আপনার মহিলা তুই বড় আপনার বড় বড় কথা বলেছিলিস কে দেখে আপনার কি হয় আমি বলেছিলাম তার প্রতি উত্তরে তুই জান্নাত চেয়েছিলিস বল এখন তোর মোহাম্মদ তোকে জান্নাত দিতে পেরেছে কিনা তো ছেলেকে সুলিতে চ দিয়েছি তোর মোহাম্মদ তাকে বাঁচাতে পেরেছে কিনা আল্লাহ রসুল আকাই মাদানির কাছে খবর গেছেন খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চশমানে ঝরঝর করে পানি ঝরছেন আর আল্লাহ রসুল দোয়া করছেন হে আল্লাহ আজকে তোমার ওয়াহাদা নিয়াতের খোদবা যখন দুনিয়ায় পাঠ করেছে আল্লাহ তোমার লা শারিক যখন দুনিয়ার বুকে বলেছি আল্লাহ তোমার বান্দারা তাদেরকে পাথর মারা শুরু করে দিয়েছে কাউকে সুলিতে চড়ানো শুরু করে দিয়েছে কাউকে আপনার গর্দাল নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ তুমি এর জন্য কাফি আছো সঙ্গে সঙ্গে জিবরিলে আমিন এসেছেন এসে বলছেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি নিরাশ হবেন না আপনি চিন্তিত হবেন না আজকে যেই মাসুম ছেলেকে সুলিতে চড়ানো হয়েছে এটা অন্য কোনো কারণে নয় এতে কালমা যেহেতু যুক্ত আছে সে লা ইলাহা ইল্লাল্লাহ গবাহী দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দিলে সে বসিয়ে নিয়েছে আমি দেখতে পাচ্ছি জিবরিলে আমিন আল্লাহ আমাকে খবর দিয়ে পাঠিয়েছেন কে এই মা আর ছেলের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন এই খুশখবরিটা আবু যে শুনেছিল কিন্তু বিশ্বাস করেছিল কি গা বিশ্বাস কে করেছিল আবু বক্কার সিদ্দিক বিশ্বাস করেছিলেন উমর ফারুক বিশ্বাস করেছিলেন এই সমস্ত কথাবার্তা যখন চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো তখন আবু জহেল কী করলো আরে মোহাম্মদের দিনকে তো আপনার প্রতিরোধ করা যাচ্ছে না ইল্লাল্লাহ বলাকে বন্ধ করা যাচ্ছে না ইয়ামিনে ইয়ামিনেতে একজন মানুষ ছিল বাদশাহ যে বাদশাহটার নাম হচ্ছে হাবিব ইয়ামনি আপনারা নিশ্চয়ই শুনে আছেন কে চাঁদ আল্লাহ রাসুল দুটুকরো করেছিলেন কিন্তু কেন করেছিলেন আমি সেটা আজকে বোঝানোর চেষ্টা করব হাবিব ইয়ামনিকে আবু জহেল চিঠি লিখে হে হাবিব ইয়মনি আমাদের মক্কায় একজন নবী দাবি করছে নাম তার আব ইবনে আবদুল্লাহ আমারই আপনার ভাইয়ের সে ছেলে সে নিজেকে নবী দাবি করেছে আর বলছে লাহ ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের বাদের কথা বলছে হাবিব ইয়মনি আবু জেহেলের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে ইয়ামিন থেকে বের হয়েছেন মক্কার দিকে আসছেন যখন মক্কার আকবরই গেটে ঢুকেছেন আবু জেহেলের সৈন্য সিপা সালার গিয়ে চোখে পট্টি বাঁধছে হাবিব এমনি জিজ্ঞাসা করছে ভাই তুমি আমার চোখে পট্টি কেন বাঁধছ তখন সঙ্গে সঙ্গে সিপা সালাররা বলছেন চোখে পড়তে কেন বাঁধব না এখন পর্যন্ত মুহাম্মাদুর রাসুল্লাহর চরিত্র তো বাদ দাও দেহের দিকে যে তাকিয়েছে আবু জেহেলের দিন ছেড়ে মোহাম্মদের দিনে গিয়ে সামিল হয়ে চেহারা যে যে দেখেছে তো তুমিও চেহারা দেখে না ইমান নে ফেলো এই জন্য চোখে পট্টি বেঁধে দিয়েছে তো কানে তুলো দিয়েছে বলে ভাই চোখের পট্টি তো বুঝলুম কানে তুলো কেন দিলি তো আবু জহেল বলছে বলে ভাই শোনো রাজ মানে লুকোনো গুপ্ত রাজ এইটা মোহাম্মদের মিষ্টি কথা এমন না কেউ যদি শুনে দিলে ঢুকিয়ে নিয়েছে সে জান পর্যন্ত দিয়েছে ইসলাম ধর্ম ছাড়ে নিজরে বলুন দেখুন আপনারা বলবেন আমি বলবো তো দুটো হলো চোখে পট্টি কানে তুলো হাত দুটোকে পিছনে বেঁধেছে বলে ভাই দুটোই জিনিস বুঝেছি চোখে পট্টি বুঝলুম কানে তুলো বুঝলুম কিন্তু হাত পিছনে কেন বাঁধলি আবু জেল বলতেছে বলে ভাই শোনো মক্কার যারা নিম্ন শ্রেণীর দুবেলা দুমুটো ভালো করে খেতে পাইনি তারা পর্যন্ত নবী মুস্তফার হাতে হাত দিয়েছে আমরা অত্যাচার করেছি এমনকে তাদের সিনা চিরে কলজে বার করেছি তবু নাম তারা ছাড়েনি জোরে বলুন এই জন্য তুমি হাতে হাত দিয়ে না রয়ে যাও এই জন্য তোমার হাতে দড়ি বেঁধে দিয়েছে তো আবু জহেল ঘরে নিয়ে গেছে ভালো করে তোয়াজ করেছেন হাবিবনির তোয়াজ করার পর বলছে হাবিবনী তোমাকে কিন্তু বাহাসে বসতে হবে বলে বাহাসটা কিসের বলে মোহাম্মদ যে নবী নয় এটা তোমাকে প্রমাণ করতে হবে তো হাবিবে এমনি বলছে ভাই আবু যে হেল আমি প্রমাণ তো করে দেব তখন যদি সত্যি নবী না হয় আর যদি নবী হয় তো আমি এটা প্রমাণ করবো কী করে নবী যদি হয় সত্যি তো আমি সেটাকে মিথ্যে প্রমাণ কি করে করবো এক কাজ করো চুক্তিতে আসা হোক চুক্তিতে এই হবে আমরা দুটো শর্ত রাখবো ওই শর্ত দুটো নবী ছাড়া আর কেউ পালন করতে পারবে আকবর জোরে বলুন সোভাল আল্লাহ আর এই শর্ত দুটো যদি পালন হয়ে যায় তাহলে আমি হাবিব বলতে জেহেল অবশ্যই সেটা আল্লাহ নবী আকবর জোরে বলুন সুভাল আল্লাহ তো দুটো শর্তর মধ্যে কি আগেই সব সেটেলমেন্ট হয়ে যাচ্ছে আবু জহেল বলতে যে কী শর্ত রাখবে আমি তো অনেক শর্ত রেখেছি সব শর্তই পার করে দিয়েছে এমনি বলতে যে শোনো তুমি তওরাত পড়তে জানো বলে না বলে আমি তওরাত পড়তে জানি বলে তুমি ইঞ্জিল পড়তে জানো বলে না বলে আমি জানি ইঞ্জিলা তৌরাতে দুটো নিশানি আছে যদি অবশ্যই সে আম্বিয়া হয় শেষ নবী হয় তো ইঞ্জিলা তৌরাতে নিশানি হচ্ছে এইটাই সেই নবীর পিঠেতে না একদিকে আল্লাহ আর একদিকে লেখা থাকবে জোরে বলুন এইটা শেষ নিশানি যদি দেখা যায় তাহলে অবশ্যই সে আল্লাহ রসোল আর আমরা শর্ত রাখবো দুটো এক নম্বর হচ্ছে চাঁদকে দুটো টুকরো করতে হবে আর দ্বিতীয় নম্বরটা আমি তোমাকে এইখানে বলবো নি আমি প্রেজেন্ট যখন নবী থাকবেন নবীকেই বলবো তোমরা বললে বুঝতে পেরে যাবে বলা বাহুল্ল হজরত আনহু বয়ান করছেন রাহুল বুখারি ওনার সকাল কামার রা কে আমরা দেখেছি সাফা আর মারওয়াই মিটিংটা ডাকা হয়েছিল কে একদিকে আপনার পুফারে আপনার মুশরেকেরা মক্কার কাফিরেরা দাঁড়িয়ে রয়েছে একদিকে আমি আব্দুল্লাবিন মাসুদ রয়েছি উমর ইবনে খত্তাব আছে জঈদ বিন হারিস আছে আরও পেশ সাহাবিরা দাঁড়িয়েছিলেন এবারে হাবিব আমনি বলছেন আপনি যদি আল্লাহ রসুল হয়ে থাকেন শেষ যদি নবী হয়ে থাকেন তাহলে চাঁদটাকে দুটো টুকরো করে দেখান আবদুল্লাবেন মাসুদ বলছেন কে সেটা পূর্ণিমার রাজ ছিল আর আপনার জ্যোস্না ভরা চাঁদ উজ্জ্বলপুর গোটা ছিল আমি দেখেছি নিজের চোখে কে আল্লাহ রাসুলকে যখন বলা হয়েছে চাঁদকে দুটো টুকরো করে দেখাও আল্লাহ রাসুল আপনার সঙ্গে সঙ্গে এই ডান হাতের শাহাদত আঙুল একবার ইশারা করেছেন তো চাঁদ দুটো টুকরো হয়ে গেছে আবার যখন হাবিবী বলেছে কে দুটো টুকরো করেছেন এবারে জুড়ে দেখান তো আল্লাহ রাসুল আবার হাতের ইশারা করেছেন তো চাঁদ ইরশাদ আবার জুড়ে গেছে তো বলা বাহুল্য হাবিবে ইয়ামনি যখন দুইবার বলেছে একবার টুকরো করা হয়েছে আরেকবার জুড়ে দেয়া হয়েছে আবু জেহেল দেখছে না রা ভাবছেন এ হাবিবে ইয়ামনি এ যখন দুটোকেই করে দিয়েছে তাহলে তো নবী বলে প্রমাণ হয়ে যাচ্ছে হাবিবে ইয়ামনি বলছেন এ আবু জেহেল তুমি চুপ করে দাঁড়াও আমাকে আর একটা নিশানি পেয়ে নিতে দাও যদি ওইটা পেয়ে যায় অবশ্যই ইনি আল্লাহ শেষ রাসুল এতে অস্বীকার করা যাবে না হাবিবে ইয়ামনি বলছেন কে চাঁদ দুটো টুকরো করা হয়ে গেছে এবারে আপনি বলুন আমার দিলে কি চলছে আজকে আমি এইখানের গ্রামবাসীর মানুষদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি দিলের খবর জাননেওয়ালা আল্লাহ সকলে বলুন আল্লাহ দিলের খবর অবশ্যই শুধু আল্লাহ জাননেওয়ালা এছাড়া যাকে ক্ষমতা দেয় সে জানতে পারে একবার বলুন দিলের খবর প্রকৃত জাননেওয়ালা কে আল্লাহ কিন্তু ক্ষমতা যাকে দেয় সে জানতে পারে না পারে না হাবিবে আপনি বলছেন কি আপনি যদি আল্লাহ রাসূল হন তোমার দিলে কি চলছে বলুন একবার জোরে বলুন আল্লাহ তো আল্লাহর রসুল আকাইমাদিয়ে সাল্লাহ কেন হব না এমন নবীর নাম নিলে সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর রসুল উত্তর দিচ্ছেন এ যখন আবু জেহেল তোকে নাম করে তখন তোর ঘরে তুই যে মেয়েটা রয়েছে সে কানে শুনতে পাইনি চোখে দেখতে পাইনি মুখে বলতে পারেনি পায়ে চলতে পারেনি কে যা তুই ঘরে গিয়ে দেখ তোর সেই মেয়ে আপনার সুস্থ হয়ে গেছে এইটাই তোর মনে মনে চলছে কে আপনি যদি নবী হয়ে থাকেন আপনি করলে আমার সাই মেয়ে সুস্থ হয়ে যাবে তখন আবু জেহেল হাত ধরেছে এ আপনার হাবিবে এমনি আল্লাহ রসূল যেটা বলছেন এটা সত্য না কি বল হাবিবে এমনি পায়ে পড়ে বলছেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আমার মেয়ে সুস্থ হোক না হোক পরের কথা আপনি যে আল্লাহ রসূল আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসূল উল্লাহ হাবিবে এমনি কালমা পড়ে লিলেন এবারে ঘরেতে যখন ফিরে যাচ্ছেন ঘরের দরজা সেই মেয়েটাই খুলছেন সেই মেয়েটা ঘরের দরজা যখন খুলছেন হাবিবে ইম্নি জিজ্ঞাসা হচ্ছেন बेटी মা জি রাখি বলো আজকে 18 বছর তুমি কানে শুনতে পেতে না মুখে বলতে করতে না পায়ে চলতে করতে না কি করে আজকে চলতে পাচ্ছ কি করে আজকে শুনতে পাচ্ছ কি করে আজকে বলতে পাচ্ছ সঙ্গে সঙ্গে হাবিবে ইম্নির মেয়ে বলে উঠছে আব্বা জান কালকে রাত্রেতে আমাকে একটা পূর্ণিমা চাঁদের থেকে উজ্জ্বল চেহারাওয়ালা ব্যক্তি এসে আমার মাথাতে হাত বুলিয়ে দিয়েছেন তো আমি পায়ে উঠে দাঁড়াতে পেরে গেছি আমার চেহারার জন্য দিকে দেখে দোয়া করেছেন তো আমি কথাও বলতে পারছি শুন পাচ্ছি যাবার সময় নাম জিজ্ঞাসা করেছি হে আনে ওয়ালা ব্যক্তি আমায় যে আজকে আঠেরো বছর কষ্ট করছি কিন্তু আজকে যে আমাকে সুস্থ করে দিয়ে চলে গেলেন যাবার আগে নামটা তো বলে যান আব্বা যান যাবার আগে নাম বলে গেছেন আনা মুহাম্মদুর রসুল্লাহ যাবার আগে নাম বলে গেলেন যে আমি হচ্ছি মুহাম্মদুর রসুল্লাহ হাবিবে এমনি বলছেন বেটি আমার তকদির কত ভালো আমি গিয়ে সেই মোহাম্মদের হাতে হাত দিয়ে কলমা পড়ে এসেছি বেটি বলছেন আব্বা যান তকদির আপনার থেকে আমার বেশি ভালো কি আপনি তেনার হাতে হাত দিয়ে কলমা পড়ে এসেছেন আর সেই নবী আমাকে এসে কলমা পড়িয়ে গেছেন এইটা হচ্ছে আমার জন্য খুশির খবর এটা কোথায় খুঁজবেন আমি ভুঁয়ো বকছি না তফসিরে জালালাইন খুলে দেখে নিন সুমুন বুকমুন উমিউন ফাহুম লাইয়ার জীবন এই আয়াত তখন নাজিল হয়েছে কি হে মাহবুব এরা তোমাকে দেখেই মানতে পারছে না কেন তোমার কথা এদের কানে ঢুকবে না এই জন্য কে এদের কানে আমি মোহর লাগিয়ে দিয়েছি তোমাকে দেখেও এরা চিনতে পারবে না এই জন্যে এদের চোখে মোহর লাগিয়ে দিয়েছি আর তোমার কথা এরা এই জন্য শুনবে না আমার কালামের এই জন্য বলবে না আমি এদের জোবানে মোহর লাগিয়ে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ আপনা আমাকে বাঁচিয়ে দেন আপনার আমার নবী মুস্তফা এই নামাজের জন্যই যখন এলান করেছেন পাথর খেয়েছেন এই কালমাকেই যখন প্রচার করেছেন পাথর খেয়েছেন আমার মা বোনেরা ভালো করে শুনবেন আপনাদের জন্য একটা কথা বলতে যাচ্ছি তাইফের সার জামিনে যখন আপনার আমার নবী মুস্তফা এই কালমাকে প্রচার করতে গেছেন তখন আপনার তাইফের ময়দান থেকে পাথর খেয়ে যখন ঘরে পিচ্ছেন হাজরতে খাতুন জন্নত ফাতে মাতুর আল্লাহ আনহা উনি আট বছর বয়সে ছিলেন আপনার বাবা যান যখন ঘরে ঢুকছেন এরকম দুপাট্টা দিয়ে কপালটা মুছছেন আর জিজ্ঞাসা করছেন বাবা যান আমাদের আপনার আল্লাহ কি সত্য নয় আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন হ্যাঁ সত্য আমাদের কোরআন কি সত্য নয় বলে হ্যাঁ সত্য আমাদের দিন কি সত্য নয় বলে হ্যাঁ সত্য আপনি নবী কি সত্য নয় বলে হ্যাঁ বিটি সত্য বলে তাহলে পাথর কেন খাচ্ছেন আল্লাহ আকবার। সব যদি সত্য তাহলে পাথর কেন খাচ্ছেন আব্বাজান তো আপনার আমার নবী মুস্তফা সাল্লা সাল্লামা সেদিন বলেছিলেন বেটি পাথর এই জন্য খাচ্ছি হাসরের ময়দানে আল্লাহ যখন সিংহাসনে বসবেন আর প্রত্যেকটা কাজের যখন আপনার বিনিময় দেবেন আমি সেই দিনে বলবো কে আল্লাহ তাইফের ময়দানে তোমার নাম প্রচারেতে যত পাথর খেয়েছি সেই পাথরের বিনিময়ে আজকে আমার গোনাহাগার উম্মতকে আপনার মাঘ ফিরাত দিয়ে দেওয়া বলুন এই জন্য পাথর খেয়েছি তো খাতুনে জন্নাত আল্লাহ আনহা চুপ করে বসে গেলেন সেই নবী মোস্তাফা সাল্লাহ সাল্লামা যখন মদিনা নগরেতে হিজরত করে গেলেন এই হিজরত করে যাওয়ার পর কিছু মানুষ ইমান এনেছিল আর কিছু মানুষ বিরোধিতাও করেছিল ঠিক না ভুলগা বিরোধিতা করেছিল না করেনি আজকে আমরা যেই নামাজ পড়ছি এই নামাজই জানাবে মোহাম্মদুর রসোুল্লাহ সাল্লামা পড়েছিলেন না অন্য এই কোরআনই নিয়ে হয়েছিল তো দিন তো সেটাই আছে তাহলে আজকে আমরা কিসের জন্য কোন কারণের জন্য আমাদের নিজেদেরকে বুঝতে পারছি না আর কোন কারণের জন্য সেদিন নবী মুস্তফাকে এত বেশি মানুষ মোহাবত করতে পেরেছিল এটা জানার বিষয় হ্যাঁ না বলুন আমরাও তো সেই দুনিয়ায় বাস করছি যেই দুনিয়ায় সাহাবিরা বাস করে গেছেন আর সাহাবিদের থেকে ভালো বুঝলে বালা নবীকে কেউ আছে দুনিয়ার জমিনে আল্লাহ রসুল সাল্লাহাম সাদ ফার্মা আছেন ও সাহাবুকুমা ইকা দায়িতুমা নাসি আজমাইন আমার সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্র তারকা রাজির মতো যে কেউ তেনাদের কাউকে একজনকে অনুসরণ করবে তো আমি নবী মুস্তফা বলছি তোমরা আপনার পথ পেয়ে যাবে একবার জোরে বলুন তো সেই নবী নামাজের আয়াত আপনার নাজিল হয়েছে এই নামাজের আয়াত যখন নাজিল হয়েছে তো সাহাবিরা মসজিদে নববীতে নামাজ আদা করতে আসছেন আর একজন গরিব সাহাবি ছিলেন ইনি কি করতেন একেবারে শেষ কাতারে দাঁড়াতেন আর নামাজ শেষ হলেই স্যুট করে ঘরে চলে যেতেন তো সাহাবিরা বলা কয়া করতেন কে ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আবদুল্লাহ আনসারি এমন কি নামাজ পড়ে যে সুট করে আসে আর চলে যায় আমরা তো বুঝতে পারি না যখন সাহাবিরা বলা কয়া করছেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হে সাহাবিরা শোনো তোমরা তোমাদের আর এক ভাইয়ের গিবোধ করবে পরিচর্চা করবে এটা আমি নবী মুস্তফা মেনে নিতে পারবো না তোমরা কাজ করো বসো আমি নবী মুস্তাফাই কথাটা ছানবিন করব দেখব আবদুল্লাহ আনসারী কিসের জন্য ছুট করে আসে নামাজ পড়ার ছুট করে চলে যায় আবদর সুবানা আল্লাহুমা আসসল ওয়া আলা ইয়ে

মাঙামিহিনার কলে রহমত নেমে এলো আর একটু জোর করে হালে মাঙা মিহিনার কলে নবী রহমত নেমে এলো ਤਾ ਹੀ ਸਾਰਾ ਜਹਾਨ ਬੋਲੇ ਤਾਰੇ ਸਾਰਾ ਜਹਾਨ বহলে তার ভালোর চেয়েও ভালো নবীর রহমত নেমে এলো আগরে বলুন মামিনার কলে নবীর রহমত নেমে এলো তাই বিষ জাহান বহল তার বিষ জাহান বহল তারে ভালোর ও ভালো নেমে রহমত নেমে এলো যাই হোক ভাই আমি বুঝতে পারছি আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি বেশি বাড়াবো না প্রধান বক্তা চলে আসবেন একটু অপেক্ষা করুন আমি বা শেষ একটা কথা বলে ছেড়ে দেবো যে যে চান হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত যাবেন তো সর্বপ্রথম একটা কথাকে আমল করবেন আল্লাহ পাক কোরআন শরীফে কোরআন শরীফে তীর সাদ ফার্মে আছেন ওয়াল্লাজিন আহম আলা সলাতিহিম হাফিজুন উলাই কাহমুল ওয়ারিসুন আল্লা জিনা ইয়ারে সোনা ফিরদাউ সাহুম ফি হা খালিদুল একবার জোরে বলুন আল্লাহ এই আয়াতের মানে হচ্ছে এটাকে যারা নামাজকে হিফাজত করবে আমার জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা একবার জোরে বলতো তারা ঠিক আছে তো এই নামাজকে হিফাজত করতে গিয়ে কত সাহাবি পেটে পাথর বেঁধেছে কত কত রক্তাক্ত হয়েছে ভেঙে দিয়েছেন আপনারা সকলেই জানেন একটা সাহাবিকে বেলাল রাদি আল্লাহ আনহু তার নাম জানেন না জানেন না কিন্তু জানেন এই বেলালের মোহাব্বত দিলে এত কেন আসলো গো কেউ এমনি এমনি ভালো কাউকে বাসে এমনি এমনি ভালো কাউকে বাসে কেউ একদিন ওই মক্কা নগরীতে না উমাইয়ার ঘরেতে বেলাল আল্লাহ আনহু চাক্কি পিসতেন তো চাক্কি পিসছেন পিসছেন পিসতে পিসতে চাককি মানে যেটাকে গম পেশা হয় এই গম পিসছেন আর এত ভারী জাঁতাটা ছিল উনি আহ করে চিল্লে উঠেছেন আল্লাহ রসুল আকায় মাদানি সাল্লাহ সাল্লামার কানে গেছেন কে কেউ একজন আহ করে চিল্লে উঠেছে সোজা গেছেন উমাইয়ার ঘরে গিয়ে দেখছেন কে একজন কালো হাবসি সাহাবে হাবসি ছেলে চাক্কি পিসছেন তো আল্লাহ রসুল আকাই মাদানি গিয়ে না চাক্কিতে হাত লাগিয়ে দিচ্ছেন একবার জোর বলুন চাক্কি ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন বেলাল জিজ্ঞাসা করছেন মক্কাই তো এমন মানুষ দেখি নাই কি আপনি কে যে মক্কাই আপনার এমন একজন মানুষ আপনি কে আমি আদনা গোলাম আর এই গোলাম আপনার সে চাক্কি ঘোরাচ্ছে আপনি এসে হাত দিয়েছেন তো আল্লাহ রসুল আকাই মাদানি বলছেন নাম আজকে বলবো না চাকরি ঘুরিয়ে দিই আমি কালকে আবার জোরে বললাম শোভান তারপরের দিনও এসেছেন আবার একই কথা আপনার নামটা তো বলে যান তারপরের দিনে শেষ দিন যখন এসেছেন যাবার সময় বলে যাচ্ছেন হে বেলাল আজকে তিন দিন চাক্কি ঘুরিয়ে এই জন্য গেছি তোমার উফ বলার কথাটা আমার কানে এসেছিল মক্কার সবাই সহ্য করতে পারে মোহাম্মদুর রসুল্লাহ সহ্য করতে পারে না আমি সে মোহাম্মদুর রসুল্লাহ শুনে এসেছি তো দিলে চেপে গেছে বেলালের বেলাল আল্লাহ আজাদ করে যখন ছাড়া হয়েছে আবু বক্কার জিজ্ঞাসা করছে বেলাল তো সাহি বলো তোমার দিলেতে এত বড় গাঢ় মোহাম্মদ জমলো কি করে কে উমাইয়া তোমার হাতের ওপরে খাট বসিয়ে দিয়েছে তবু মোহাম্মদের নাম ছাড়ো বলে ছাড়বো কি করে মোহাম্মতটা সেই দিন জন্মে গেছে মক্কার কোনো মানুষ যখন আমার দিকে তাকায়নি মোহাম্মদুর রসুল্লাহ ছিলেন কে যে আমার চাকরিতে হাত ধরে ঘুরিয়ে দিয়েছিলেন এই জন্য এই সাহাবিরা গরিব থাকার পরেতেও একজন সাহাবি রোম থেকে বেরিয়ে আসলেন কিসের জন্য না সেই নবীর নাম লোবো সেই নবীর হাতে কলমা পড়বো এইটাই দিলের খাহিস গরিব ছিলেন না আমি এতক্ষণ তো গরিবের কথা বললুন এবারে ধনির একটা কথা শুনুন চাষি নয় জাদা যাইতাই যাদা নয় জমিদার ঘরের ছেলে আর উনি ছিলেন মজুসি মজুসি আপনার আগুন জ্বালাতো তো ওনার বাপ বলছে বাবা আমি তো মরে যাওয়ার পর তোমার ওপরে সব কিছু চলবে গ্রামের বাদ গ্রামের যে সমস্ত মানুষ ইনা আপনারা জালসার মঞ্চে সম্মুখে বসে রয়েছেন আপনার দয়া করে খাবারের কাছে চলে যান ওখানে বাইরের মানুষ খাওয়া দাওয়ার খুব প্রচন্ড ভিড় এ কারণে গ্রামের আপনারা একটু সাহায্য করুন গিয়ে গ্রামবাসী আপনারা একটু গিয়ে সাহায্য করুন বাদ গ্রামবাসী আপনারা প্রত্যেকে গিয়ে একটু সাহায্য করুন

আল্লাহ রসুল সাল্লাম একদিন আসলেন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কোনো উত্তর পাননি তো তখন কি করলেন আল্লাহ রসুল ঘুরে চলে যাচ্ছেন মদিনাতুল মুনা মসজিদে নববীতে তো যখন ঘুরে চলে যাচ্ছেন না আবদুল্লাহ আনসারির অভ্যাসটা ছিল মানে এত গরিব ছিল একটা শুধু পাক কাপড় ছিল আর সেই কাপড়টা পরে ঘরের মধ্যে একটা খন্দ গত্ত কাটা হয়েছিল যখন স্ত্রী সেই কাপড়টা পরে নামাজ পড়তেন তো আবদুল্লা আনসারির পরনে এমন কাপড় থাকতো যে কাপড়টা পরে আল্লাহ রাসুলকে বের হয়ে সালামের উত্তর দিতে পারবেন না এই জন্য বের হননি তো স্ত্রীর নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারি সেই কাপড়টা গায়ে জড়িয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের কাছে আসছেন কি দেখছেন কি আল্লাহ রাসুল অনেকটা দূরে চলে গেছেন তো আবদুল্লাহ আনসারি মনে মনে ভাবছেন এখন যদি নবী মোস্তফাকে পিছন থেকে ডাক দিয়ে আল্লাহ আমার ওপরে গজম নাজিল করতে পারে বেয়াদবি হবে পিছন থেকে ডাক দিলেন না আবদুল্লাহ আনসারি পাঁচ কাটিয়ে যেতে লাগলেন আল্লাহ রাসুল মনে মনে ভাবছেন আবদুল্লাহ আনসারি কিরকম নামাজ ঘরেতে পড়ে আমার দেখা হলো না সাহাবিরা গিয়ে জিজ্ঞাসা করবে আমি নবী মুস্তফা বলতে পারবো না আবদুল্লাহ আনসারি পাশ দিয়ে গিয়ে সুমুকে দাঁড়িয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রাসুলা কাইমাদানি বললেন আনসারি রে আমি নবী মুস্তফা তোর ঘরে গিয়ে সালাম দিলাম তুই উত্তর দিলি না আর এখন তুই এসে আমাকে ঘুরে আপনার সুমুকে এসে সালামের উত্তর দিস বল কেন আবদুল্লা আনসারি বলে ইয়া রাসুল আল্লাহ হাবিব হুজুর আপনার কদমে আমার মা বাপ কোরবান হয়ে যাক ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন থেকে আয়াত নাজিল হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লা জিনা ইয়ারি সুনা ফির দাউ সাহুম ফিহা খলি দুনিয়া রসুল আল্লাহ সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী একক তো নামাজ ছাড়ি না কিন্তু ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর মনের কষ্ট এটাই আমরা এত গরিব ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী থাকি আমার দুটো ছোট্ট ছোট্ট আট আর দশ বছরের সন্তান আছে তাদের মুখে দুই বেলা দু মুঠো খাবারও জোটাতে পারি না ইয়ারা সোলাল্লাহ এরে আবদুল্লাহ আনসারি আমি এই কথা জানার জন্য তোর ঘরে আসেনি আবদুল্লা আনসারি আমি এই কথা জানার জন্য এসেছি বল তুই মসজিদের নববীতে শ্যুট করে যাস পিছনের কাতারে দাঁড়িয়ে আবার শ্যুট করে কেন ঘরের মধ্যে চলে আসিস নামাজ ছেড়ে আব্দুল্লাহ আনসারি বলছেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মনে হয়তো ব্যথা লেগেছে আমি কিন্তু এমনি এমনি এই কাজটা করি না ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল বলছেন ওরে আবদুল্লা আনসারি শোন কোন কারণে করি সেইটা বল আমি সেইটাই জানতে এসেছি আব্দুল্লাহ আনসারি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের ঘরে পাক বড় একটি মাত্র কাপড় যদি আমি কাপড়টা পরে নামাজ আদা করি আমার স্ত্রীর পরনে যে কাপড়টা থাকে সেই কাপড়টা পরে নামাজ আদা করতে পারবে না এই কারণে ঘরের মধ্যে একটা বড় খন্দক কাটা হয়েছে গর্ত কাটা হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন আপনার পিছনে ইক্তদা করি নামাজ আদা করি আমার স্ত্রী ঘরের মধ্যে থাকে আমি তাড়াতাড়ি করে চলে এসে ওই কাপড়টা খুলে দিলে আবার আমার স্ত্রীর পড়ে নামাজ আদা করে আল্লাহ রাসুল বলছেন রে আবদুল্লান আনসারি গর্তটা দেখার দরকার রয়েছে ঘরের মধ্যে চল আবদুল্লা আনসারি বলছেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ চলুন আপনি নিজ চোখে দেখে আসুন ওই গর্তটা ঠিক মোতাবিক কাটা হয়েছে কি না আল্লাহ দেখছেন গত্তটা সতি এত বড় কাটা হয়েছে কে গত্তের মধ্যে যদি কেউ আপনার ঢুকে যায় তাকে ওপর থেকে দেখা যাবে না আব্দুল্লাহ আনসারি ধরে হাতটা বলছেন আল্লাহ রাসুল ধরেছেন বলছেন আরে আবদুল্লাহ আনসারি শোন চল আমার সঙ্গে আপনার মসজিদে নববীতে চল আবদুল্লাহ আনসারি আমার কিসের জন্য পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে আমি নবী মুস্তফা বলবো আনসারি কেন এত তাড়াতাড়ি নামাজ পড়ে ঘরে চলে যায় আমি নবী মুস্তফা রাসুল বলছেন ওরে আবদুল্লাহ আনসারি সোন আমার মনে হয় আমি যদি আজকে মহেশ্বরের ময়দানে থাকতাম তোর এই নামাজ আদা করার কারণে আমি নবী মুস্তফা হাত ধরে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিতাম আমার মনে হয় এটা তো চল আব্দুল্লাহ আনসারি আজকে মসজিদে নববীতে গিয়ে সমস্ত সাহাবীর কাছে বলবো যে তোমাদের ভাই এই কারণেতে করে এসে নামাজ পড়ে চলে যায় কিন্তু নামাজ ছাড়ে না আজকে বুকে হাত দিয়ে বলুন তো আজান হলে আমরা শুনতে পাই কিন্তু সবাই কি নামাজের দিকে যাই কেন যায় না দেখুন কিছু মানুষ বলছে আজকের দিনে যে হাসরের ময়দানে কেউ কারু সুপারিশ করবে না তুমি হাদিস শরীফ খোলো আর এই হাদিসটা যদি না পাও আল্লাহ রাসুল্লা কায় মাদানী সাল্লা সাল্লামা বলছেন কি যখন আজান হয় হজরত আবু হরের আল্লাহ হয়তো বর্ণিত যখন আজান হয় না শয়তান পালায় আবার যখন একামত হয় তখন আবার ওই কাজ করে কিন্তু তারপরে এসে আবার না দিলে বসবাসা দেয় কিন্তু যে কোনো আল্লাহর বান্দা নবী মুস্তাফার উম্মত আজানটা শোনে সেই রূপ শব্দ বলে আর আজানটা হয়ে গেলে এই দোয়াটা করে আল্লাহুম্মা রব্বা হাজিহি দাওয়াতি আতামাতি সলাতিল মাতি আতি সৈয়দিনা মোহাম্মদ আনিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া দারাজাত রফিয়া অব আসু মাকাম মাহমুদ আনিল লাজি ওয়া সফাত আরজুকনা শাফাআত হু ইয়াউমাল কিয়ামা ইন্না কালা তুখলিফুল মিয়াদ ইন্নি আনা রাসূলুল্লাহ মিন নবী মুস্তাফা বলছি আমার শাফায়াত জন্য ওয়াজিব হয়ে গেল গজরে বলো তো এই আজান আমাদের কানে আসে না তো আমরা দোয়া পরি আনার নামাজের দিকে যাই তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা যেন নামাজের দিকেও যাই নবী মুস্তফার মহাব্বত যেন দিলে থাকে আবদুল্লাহ আনসারি বলছেন ইয়ার হাবিব হাবিবাল্লাহ যাব অবশ্যই কিন্তু আপনার সঙ্গে নয় আপনি চলুন আমি যাচ্ছি আল্লাহ রসুল্লাহ কায় মাদানী বলছেন রে আবদুল্লাহ আনসারি আমার সঙ্গেই যেতে হবে চল আবদুল্লাহ আনসারি যাচ্ছেন আল্লাহ রসুল্লাহ কায় মাদানি যাচ্ছেন দুইজন যেতে যেতে আপনার মধ্যে দেখা গেল একটা খেজুরের গাছ আপনার সেইখানে রয়েছে আর খেজুর গাছে দুটো ছোট্ট ছোট্ট ছেলেকে বাঁধা রয়েছে আবদুল্লাহ আনসারি যাচ্ছেন আল্লাহ আকায় মাদানি যাচ্ছেন যেতে যেতে আল্লাহ রসুলের পা আপনার রুকে গেল আল্লাহ আকায় কয়মাদানি দাঁড়িয়ে গেলেন টক করে দাঁড়িয়ে গিয়ে ওই ছেলে দুটোকে জিজ্ঞাসা করছে এরে মদিনাবাসীর দুই ছেলে বলো তোমাদের বাবার নাম কি ওই দুই ছেলে শুধু আবদুল্লাহ আনসারির দিকে টুকটুক করে তাকাই কিছুই বলছে না আল্লাহ রসুল্লাহ কয়েমাদানি জিজ্ঞাসা করছেন এরে আবদুল্লাহ আনসারি এই ছেলে দুটো শুধু তোর দিকেই কেন তাকাচ্ছে বলে এই ছেলে দুটো কার আল্লাহ রসুল্লাহ কয়েমাদানিকে যখন আপনার জিজ্ঞাসা করছেন আবদুল্লাহ আনসারি ইয়ার রসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি আমার জোবানিতে কি বলবো ওই ছেলে দুটোকেই জিজ্ঞাসা করুন আমি কি হই ছেলে দুটোকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছেন এর গাছে ছোট্ট ছোট্ট দুটো শিশু বাঁধা বলো তোমাদের পরিচয় কি ওই ছোট্ট শিশু ছেলে দুটো বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যাবার পূর্বে আপনি যাবার আগে এই রাস্তা দিয়ে অনেক জন মানুষ গেছে কেউ কিন্তু আমাদের হালের খবর লাইনি কেউ আমাদের মনের খবর লাইনি আপনি আমাদের যখন খবর নিয়েছেন অবশ্যই আমি আমাদের কারণ বলবো গাছে বাঁধার ওই দুই শিশু বলে উঠছে নিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আজকে তিন দিনের ক্ষুধার্ত ছিলাম আমরা কিছু খেতে না পেয়ে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে ইহুদির গাছের তলায় খেজুর গাছের তলায় দুটো বড় বড় খেজুর দেখতে পেয়েছিলাম সেই জন্য খেজুর দুটো যখন কুড়ি আমরা দুই ভাই খেয়েছি খাবার সঙ্গে সঙ্গে আপনার ইহুদি দেখতে পেয়ে গেছে দেখতে পেয়ে গিয়ে আমাদেরকে গাছে বেঁধে রেখে বলছেন তোমাদের বাবাকে খবর দাও যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই দুইটো খেজুরের আপনার দাম আদা করা হবে আমরা তোমাকে এই গাছ থেকে যেতে দেব না দুই সন্তান বাধা রয়েছে আল্লাহ রসুল আকাই মাদা নিজে করছেন আরে আবদুল্লাহ আনসার এই ছেলে দুটো মার আল্লাহ রসুল কায় মাদানিকে আব্দুল্লাহন সারি বলছেন ইয়া ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই ছেলে দুটো আমার আল্লাহ রসুল কায় মাদানি আবদুল্লা আনসারির হাত ধরে আপনার মসজিদে নববীতে নিয়ে গেছেন মসজিদে নববীতে নিয়ে গিয়ে বলছেন আমি নবী বলছি তোমাদের কাছে তো আব্দুল্লাহ কোনো খারাপ কাজ করেনি আবদুল্লাহ নামাজকে এত মহব্বত করে আবদুল্লাহ ঘরে তোমাদের মতো অনেকগুলো কাপড় নাই আবদুল্লাহ ঘরে আপনার গচ্ছিত খাবারও কিছু নাই আব্দুল্লাহান সারির ঘরে কাপড়ের অভাব তাই একটা খন্দক কাটা হয়েছে সেই কাপড়টা পরে যখন স্ত্রী নাম আদা করে আবদুল্লান সারি খন্দকের উপরে থাকে এই কারণেতে কাপড়টা পরে যখন আবদুল্লান শাড়ি চলে আসে এই কারণেতে আপনার আবদুল্লাহান শাড়ি আবার তাড়াতাড়ি চলে যায় বলা বাহুল্লা আল্লাহ রসুল্লাহ কাইমাদানি বললেন কে আমার সাহাবিরা চরে আব্দুল্লাহ আনসারির দুটো ছেলেকে আজকে ইহুদির হাত থেকে ছাড়াতে হবে তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে আসো আল্লাহ রসুলের আপনার চোখ থেকে পানি টপ টপ করে ঝরছে ঝরতে ঝরতে আপনার সমস্ত সাহাবি আসছে আল্লাহ রসুল কানছে আল্লাহর রসুলের কান্না কোনো সাহাবি সহ্য করতে পারছে না কল যে ফেটে যাচ্ছে আবু বকর সিদ্দিক এসে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি বলুন আব্দুল্লাহ আনসারির দুটো ছেলেকে ছাড়াতে গিয়ে যদি আবু বক্করকে বিক্রি হতে হয় বিক্রি হয়ে যাব তবু নবী মুস্তফার চোখের পানি আমি মুছে তবে ছাড়ব আল্লাহ রাসুল বলছেন এর আবু বকর রে আমি নবী মুস্তাফা বলছি আজকে ইহু দিয়ে যা দাম লাগাবে আবু বকর তুমি তা দিতে পারবে না উমার ফারুক এসেছেন ইয়া আল্লাহ হাবিব হুজুর আমি উমর যদি নিজের জীবনকে বিক্রি করতে হয় বিক্রি করব তবি নবী মুস্তফাকে আমি কান্তে দেব না ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ রসুল বলছেন রে উমর সোন আমি অপেক্ষা করছি আমার উসমানকে আসতে দাও আমি অপেক্ষা করছি উসমানকে আসতে দাও বলবাহুল্য সাহাবিরা দেখতে পাচ্ছেন উসমানে গনির টুকটুক টুক 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 করে আপনার হেটে হেটে মসজিদে নববীতে আসছেন কারণ উসমানে গানির কানে খবর চলে গেছে মোদিনাই জানাবে মোহাম্মদুর রাসৌল্লাহ কানছেন সাহাবিদের কলজে ফেটে দিয়েছ তবু নবীকে কানতে দিত না এমন মোহাব্বত করতেন আল্লাহ রাসুল কাঁদছেন উসমানে গানি ঘরে বসে থাকা থাকতে পাচ্ছেন না চলে আসছেন এসে যখন দেখেছেন আল্লাহ রাসুল মসজিদে নববিত্ত বসা ওসমানে গানি আস্তে আস্তে করে নবীর দিকে আসছেন আল্লাহ রাসুল উঠে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ে বলছেন উসমান আই আমি উসমানরা তোর জন্য অপেক্ষা করছিলাম উসমান আজকে আল্লাহকে খুশি করার জন্য তোর নবী মোহাম্মদকে খুশি করার জন্য আবদুল্লাহ আনসারির দুটো ছেলেকে আপনার ইহুদির হাত থেকে ছাড়িয়ে নিয়ে উসমানে গানি সোজা গেছেন ইহুদি বাড়িতে আছো নাকি তো ইহুদি দরজা খুলেছেন দরজা খুলে দেখছেন আরে উসমানে গানি দাম তো আজকে ভালো পাওয়া যাবে উসমানে গনিকে জিজ্ঞাসা করছেন ইহুদি উসমান বলো আমার বাড়ি আসার কারণ কি তো উসমানে গানি রাজি আল্লাহ আনহু বলছেন ইহুদি আমি খবর পেয়েছি তুমি আমার এক ভাইয়ের দুটো ছেলেকে গাছে বেঁধে আর সেই ছেলে দুটোকে গাছে বেঁধে রাখার কারণে আমার জন্য যে যার দিল যার জন্য সেই নবী চোখ দিয়ে পানি বের হচ্ছে তুমি তাকে কাঁদাচ্ছ ইহুদি শর্ত একটাই ছেলে দুটোকে ছাড়ার জন্য কি লিবি বল সঙ্গে সঙ্গে ইহুদি আপনার মনে মনে ভাবছে আজকের দাম তো ভালোই পাবো উসমানে গানি সুমুকে দাঁড়িয়ে রয়েছে এরে উসমান তুমি তুমি কি কথা বলছো বলছো ভেবে বলছেন অবশ্যই ভেবে চিনতে বলছি ইহুদি বল তোর কি দরকার তখন ইহুদি বলছেন হে উসমান শোনো তোমার যে একশোটা সজ্জিত খেজুর গাছ লাগানো একটা বড় বাগান আছে যার মধ্যে একটা রাজপ্রাসাদ তৈরি করা আছে তার মধ্যে একটা মিষ্টি পানির নাহার তৈরি করা আছে যদি ওই বাগানটা লিখিয়ে দিতে পারো আমারকে আমার নামে করে দিতে পারো অবশ্যই আমি কথা দিচ্ছি যে গাছটাই আপনার ছেলে বাঁধা আছে ওই গাছটা তোমাকে দিয়ে আজকের দিনে শুনুন কিছু মানুষ আপনার দু চার পাতা পড়ে আমার নবী সানে গুস্তাকি করছে আমার নবীকে নিজেদের মতো আপনার মানুষ বলছে উসমানের গানির উত্তরটা শুনে নিন উসমানে গানি বলছেন এরে ইহুদি তুই আপনার আব্দুল্লাহ আনসারির আমার ভাইয়ের দুটো ছেলেকে ছাড়ার জন্য একশোটা সজ্জিত খেজুর গাছ চাইলি কিসের জন্য আজকে যদি উসমানের জান পর্যন্ত চাইতি। খোদার কসম করে বলছি নবী মুস্তফাকে আপনার খুশি করার জন্য উসমান নিজের জানটা পর্যন্ত বিক্রি করে নবীকে খুশি করত। উসমান নিজের জানটা পর্যন্ত বিক্রি করে তবু নবী মুস্তফাকে খুশি করতো তুই একশোটা খেজুর গাছের বাগান চাইলি আমি যেই একশোটা খেজুর গাছের বাগান তোকে দিচ্ছি আমার নবী মুস্তফা যদি দোয়া করে দেয় ওই রকম হাজার খেজুর গাছের বাগান উসমানে গানির হয়ে যাবে জোর বলুন তো চিঠি লেখা হয়ে গেল পত্র লেখা হয়ে গেল সই সাবত হয়ে গেল এবারে শেষ কথাটা শুনুন একেবারে প্রথমেই দেখতে পাবেন অমিম্মা রজাকানা না হুম ফিকুন কি আল্লাহকে বান্দা আল্লাহ বান্দাকে বলছেন কে বান্দা আমি যেটা দিয়েছি রিজিক আমাকে ফিরিয়ে দাও কেউ আছো তোমরা হাগা এইখানে কে আল্লাহর দেওয়া জিনিস আল্লাহকে ফিরিয়ে দেবে তো আল্লাহর রসুল আকাই মাদানী সাল্লা সাল্লাম কী বলে দিয়েছেন কে কোনো একটা এতিম ছেলের মুখে যদি খাবার তুলে দাও বস্তু তো ওটা কি দেওয়া হলো গোজরে বলুন যদি কোনো গরিবকে দাও বস্তু তো আল্লাহকেই দেওয়া হলো তো তোমরা ইতিমের দিকে লক্ষ্য রাখো সাহিলের দিকে লক্ষ্য রাখো গরিবের দিকে লক্ষ্য রাখো তো আল্লাহ কি দেওয়া হবে বলা বাহুল্য সঙ্গে সঙ্গে উসমানে গানি আপনার চিঠিটাকে নিয়ে আপনার লেখা পর্চাটাকে নিয়ে একবার করে চুমা মসজিদে নববীর দিকে পা বাড়াই আল্লাহর রাসুল অপেক্ষায় রয়েছেন আপনার আবদুল্লাহ সারের দুই ছেলেকে মুক্ত করে আনবে উসমান আবদুল্লাহ আনসারির হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ রসুল্লাহ কায়মাদানি সাল্লাহ সাল্লাম এরে আবদুল্লাহ আনসারি রসন আমি যেদিন থেকে দুনিয়ার বুকে এসেছি বাবার মোহাব্বত আমি পাইনি মক্কা নগরীতে ঘুরেছি অনেক আপনার ছেলেকে দেখেছি বাবার কোলে চলেছে আপনার বাবারা মুখে চুমা দিয়েছে কেউ আঙ্গুর খেজুর খাইয়েছে আমি নবী মুস্তফারে ওরে আবদুল্লাহ আনসারি সন আমি বড় আপনার তামান্না করতাম মায়ের কাছে আবদার করতাম মা আমার বাবা কই আমি আমার বাবার কলে চড়ব আমার মা আমাকে সান্ত্বনা দিত বাবা মোহাম্মদ তোমার বাবা যার ডাকে সাড়া দিয়ে চলে গেছে সে আর দুনিয়ায় আসতে পারবে না আমি তোর নবী মোস্তফা পৃথিবীতে যতদিন থেকেছি বাবার অভাব অনুভব করেছি রে আবদুল্লাহ সোন আজকে তোর দুই ছেলেকে তা আমি অভাব অনুভব করতে দেবো না অপেক্ষা কর রে আবদুল্লাহ আমার মনে হয় তোর নবী মোস্তফা উসমানে গানি বুঝিয়ে এই মসজিদে নববীতে সে পৌঁছে গেল বলার সঙ্গে সঙ্গে উসমানে ধনই চিঠিটা নিয়ে এসেছেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনার চোখের পানি বন্ধ করুন আমি ইহুদির থেকে আপনার ছেলেও নিয়ে এসেছি গাছটাও কিনে নিয়ে এসেছি আব্দুল্লাহ আনসারিও খুশি হয়ে গেছেন ছেলে দুটোকে চুমা দিচ্ছেন বাপ খুশি হয়েছে ছেলেকে কোলে তুলে চুমা দিচ্ছেন আল্লাহ রসুল্লাহ কায়মাদানিয়া ছেলের দিকে তাকাননি উসমানের দিকে তাকিয়েছেন আর বলছেন রে উসমান আমার কাছে আয় আল্লাহ রসুল উসমান গানিকে বুকে জড়িয়ে ধরে বলছেন রে উসমান আজকে দুনিয়ার বুকে সবর করে না উসমান তোমার যে বাগানটা তুমি আল্লাহর রাস্তায় খরচা করেছো আমি নবী মুস্তফা দেখতে পাচ্ছি জান্নাতে আমার আল্লাহ তোমার জন্য এর থেকে উত্তম বাগান তৈরি করে রেখেছে এরে উসমান আমাকে জিবরীল এসে খবর দিয়ে গেলেন উমিম মারাজাকনা হুমিয়ুন ফিকুম ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর দুনিয়ার জমিনেতে আপনার কিছু উম্মত এমন থাকবে তারা আপনাকে আর আল্লাহকে খুশি করার জন্য জান পর্যন্ত বিক্রি করে দেবে আল্লাহ রাসূল আলাইহিম আদা নি বলছেন আমার সাহাবীরা শোনো তোমাদের দুটো কথার আজকে উত্তর আমি দিতে চাই আব্দুল্লাহ আনসারীকে তোমরা আর আজকে থেকে কেউ খারাপ বলবে না আব্দুল্লাহ আনসারীর নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আর দ্বিতীয়ত হলো আজকে থেকে আর তোমরা কেউ শুধু উসমান বলবে না আজকে থেকে উসমান শুধু উসমান নয় উসমান গনি হয়ে গেছে আজকে থেকে শুধু উসমান নয় উসমান গনি হয়ে গেছে এই রকম সাহাবিদের মোহাব্বত আজকে আমাদের কিন্তু এই জিনিসটা আসছে না আমার ভাইরা আমার সুরও নাই তালও নাই তবু আপনাদের জন্য আমি চেষ্টা করলাম বে মাসিয়াতিল্লাহ তাল্লাহ আল্লাহ সকলকে আমাদেরকে কবুল করেন কি আমরা যেন সকলেতে এই রাস্তায় চলতে পারি বলা বাহুল আমি যেখান থেকে শুরু করেছি শুনুন ইমানটা হচ্ছে সবের মূল এক আমির ঘরের ছেলে আর ধন সম্পদ ছাড়তে কি অসুবিধে আজকের দিন আমরা ভালো করেই বুঝতে পারছি তো ওই বাবা বলছেন কে তোমার জন্য তো আমি একটা কাজ ছেড়ে যাচ্ছি কাজটা কি যে আজকে আমার পর থেকেই আগুন জ্বালানোর ডিউটিটা তোমার নাম হচ্ছে সালমান ফার্সি ফরাসি ব্যক্তি পারস্য থেকে আসছেন কিসের জন্য শুধু একটি কথার জন্য কে এমন একটা নবী আবির্ভাব হবে যেই নবী দুনিয়ার বুকে মানুষের হাত ধরবে আর আল্লাহর সঙ্গে মিলিয়ে হাত ছাড়বে একবার জোরে বলে দিন এইরম নবীর একটা খবর পেয়েছি তো আমি সেই নবীকে দেখতে যাব। তো সেই নবীকে দেখতে যাবে সালমান ফার্সি ঘর থেকে বের হয়েছেন বাবার কানে খবর গেছে বাবা সঙ্গে সঙ্গে কি করেছেন দরজায় আটকা করে দিয়েছেন ঘরের মধ্যে রেখে দাও সালমান ফার্সি মনে মনে ভাবছেন আজকে আমি ঘরে আটকা হয়ে গেলাম আমি ঘরে যখন আটকা হয়ে গেছি আর তো সেই নবীকে আমার দেখা হবে না আর তো সেই নবীর কাছে যাওয়া হবে না এখন আমি কি করব। জানলার দিকে বারবার করে তাকাই কিছু ইসাই পাদ্রীরা সেইখান দিয়ে যায় উনি কি করেছেন একটা আওয়াজ দিলেন হে ঈসাই পাদ্রিরা শোনো ইসাই পাদ্রীরা ওনার দিকে তাকালেন কাছে গেলেন সঙ্গে সঙ্গে সালমান ফার্সি বলে উঠলেন হে ইসাইরা রে শোনো তোমাদের সেজদা করাটা আমাকে খুব ভালো লেগেছে আমার আগুন জ্বালানোটা আমাকে কিন্তু ভালো লাগেনি তুমি যদি আমাদের আমাকে যদি তোমরা সঙ্গে নাও আমি তোমাদের দিন গ্রহণ করব পাদ্রি দেখলো আমাদের ইসাই দিন গ্রহণ করবে চলো সঙ্গে নেওয়া যাক জানলা ভাঙা হয়েছে সালমান ফার্সিকে সঙ্গে নেওয়া হয়েছে দশ বছর কেটে গেছে নবীর অপেক্ষায় এবারে আপনার পাদ্রির ইন্তেকালের সময় হয়ে গেছে পাদ্রি ইন্তেকাল হয়ে যাবে সালমান ফার্সি জিজ্ঞাসা করছেন হুজুর দশ বছর আপনার কাছে থাকলাম কিন্তু সেই নবীর ঠিকানা পেলাম না সেই নবীকে কোথাও পাওয়া যাবে বলুন ওই পাদ্রি বলছেন তুমি আমার কাছ থেকে সন্ধান নিয়ে যাও এখনই মক্কায় চলে যাও আমি যে দিনেই ব্রহিমের উপরে আছি সেই দিনেই রহিমের উপরে সেই মানুষটা আছে এই চিঠিটা আপনার নিয়ে যাও মোতাবকের কাছে তাকে দেখাবে মক্কায় ওই ব্যক্তিটাই দিতে পারবে সন্ধান সেই নবী কোথায় আছে তার কারণ ওই নবীর আবির্ভাব হবে মক্কাই আর ওই নবী হিজরত করে যাবে যেই জায়গায় সেই জায়গাটার নাম হবে মদিনা মক্কায় আবির্ভাব হবে আর যেখানে যাবে হিজরত করে জায়গাটার নাম হবে মদিনা এসেছেন মোতাবাক্কিলকে চিঠি দেখিয়েছেন দশ বছর আবার এখান তো দশ দশে কত হলো গা কুড়ি বছর গোলামি করলো এনার ইন্তেকালের সময় হয়ে গেছে জিজ্ঞাসা করছে হুজুর দশ বছর তো আপনার আগে আপনার হুজুরের কাছে কেটেছে দশ বছর আপনার কাছে কাটলো এবারে তো বলুন সেই নবীকে কোথা পাবো তো মোতাবকিল তখন বলছে যে তুমি পাবে কি করে সেই নবী হিজরত করে মদিনায় চলে গেছে একবার জোরে বলুন শোভা তাহলে আমাকে খাটালে এতদিন রাখলে আগেই বলে দিতে হয় আমি যেমন করে চলে যেতাম রোম থেকে এসেছি কুড়ি বছর কাটা তুমি এখন বলছো বলে শোনো আমি তোমাকে তিনটে জিনিস বলে যাচ্ছি এই তিনটে জিনিস মিলিয়ে নেবে যদি দেখতে পেয়ে যাও তাহলে জানবে সেই হচ্ছে আল্লাহর রাসুল একবার জোরে বলে জিনিস আনাল তিনটে কী কী এক নম্বর হচ্ছে সে সাধকার মাল খাবে না মানে দান করা মাল খাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিয়া মানে উপহার কিছু দিলে গ্রহণ করবে আর তিন নম্বরটা হচ্ছে তেনার পিঠেতে একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা থাকবে এই তিনটে জিনিস দেখে লিও জানবে ওই হচ্ছে আল্লাহর রসুল ওনার হাতে কলমা পড়ো দুনিয়ায় কলমা পড়বে আল্লাহর জান্নাতের হাকদার হয়ে যাবে সিস্টেম বলে দিলেন তো উনি বললেন যে আমি তো মদিনা যাইনি কোনোদিন মদিনা কি চিনবো কি করে সেখানের পরিচয় বলো একটু বলে শোনো সেখানে না খেজুর গাছ অনেক আছে পাহাড়ি এলাকা হবে আর খেজুর গাছ অনেক দেখতে পাবে জানবে এইটাই আপনার হচ্ছে মদিনা এই জায়গাটার নাম বলে সেখানে যাবো কি করে আমি তো নিঃস গোলাম বলে কাজ করো তুমি মক্কার বাজারে চলে যাও মক্কায় গোলাম কেনা বেচা হয় না তো মদিনার যে সমস্ত লোক আসবে গোলাম কিনতে তুমি গিয়ে দাঁড়িয়ে থাকো তোমাকে অবশ্যই কেউ একজন মদিনার এসে কিনে নিয়ে চলে যাবে জরবংশান কেউ একজন কিনে নিয়ে চলে যাবে তো মক্কার বাজারে উনি দাঁড়িয়ে আছেন লোকজন দেখছে চলে যাচ্ছে কেউ কিনছে না কিন্তু তখনই আপনার মদিনার একজন ইহুদি এসেছেন আর সালমান ফার্সিকে দেখতে এত সুন্দর ছিল চেহারা তো সুন্দর জওয়ান ছিল কি আপনার মদিনার সেই আপনার ইহুদির চোখে লেগেছে আরে গোলামটা তো ভালো দাম কত মোতাবকিল একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিতে লেখা অনুযায়ী দাম দেওয়া হলো দশ দিন হাম দশ দিন হমে কেনা হলো আপনার সালমান ফার্সিকে সালমান ফার্সি জিজ্ঞাসা করেন আমাকে কিনেওয়ালা ব্যক্তি শোনো আমার মনে একটা খাহিস আছে যদি আপনার অনুমতি দাও বলতে পারি সালমান যখন বলেছেন অনুমতি দাও তো বলতে ফার্সি পারি ইহুদি গালে একটা চড় বসিয়েছেন গোলামের কথা বলার ক্ষমতা নাই গোলাম কিসের জন্য মালিককে কথা বলে দেয় এই জন্য চরটা তুমি খেলে সালমান ফার্সি বলছেন এর ইহুদি শোনো আমাকে চড় মেরেছ মনে দুঃখ নাই কিন্তু শুধু একটি খবর বলো তুমি কোথার থেকে এসেছ আমাকে কিনে নিয়ে যাচ্ছ তখন আপনার ওই ইহুদি বলেছিল আমি মদিনা থেকে এসেছি সালমান ফার্সি বলছেন আমার এইটাই ছিল আর কিছু জানার নয় চলো আমাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো সালমান ফার্সি বলছেন আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমার সালমানের যান যখন ইহুদি আমাকে নিয়ে মদিনায় যাচ্ছে আমি খুব আনন্দই আনন্দই যাচ্ছি কে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব আল্লার রসুলকে এতদিন তোরা তো ইঞ্জিলে যেই নামটা পড়েছি আজকে নিজের চোখে দেখব আব্দুল্লাহান সারি আজকের দিনেতে আপনার মসজিদে নববিতে বসা রয়েছে আল্লাহর রসুল আপনার সেইখানেতেই রয়েছেন সালমান ফার্সী এবারে আনন্দই আনন্দই যাচ্ছেন কি আল্লাহর রসুলকে চোখে দেখব সালমান ফার্সি বলছেন আমি একটা খবর পেলাম কে সেইখানেতে আপনার আল্লাহর রসূল সেই দিনকে আসছেন একটা বাজারের মধ্যে দিয়ে মসজিদে নববিতে যাবেন আমি হুদিকে বললাম কে সময় কি আমাকে দেয়া যাবে আমি শুধু ওইখানে ভিড় কেন হয়েছে এইটা দেখে আসব। ইহুদি আমাকে বলল যাও তুমি দেখে আসতে পারো আমি যখন গিয়ে দেখতে গেলাম সেইখানে সাহাবিরা ভিড় করে বসা ছিল মাঝখানে আল্লাহর রাসুল বসা ছিলেন খোদার কসম করে বলছি চুলগুলো এত সুন্দর উড়ছিল আমি জানো আল্লাহর রসুলের চুল দেখে তৌরাত শরীফ তেলাবাদ করছিলাম চুলটা এমন উড়ছিল আমি তৌরাত পড়তে জানতাম তো তো তৌরাতে যেমনটি লেখা ছিল কে আল্লাহর চুল মোবারক এত সুন্দর হবে খোদার কসম চুল দেখে আমি যেন তৌরাত পড়ে নিচ্ছিলাম আর যখন চেহারা মোবারক দেখেছি খোদার কসম কি আমি যেন ইঞ্জিল শরীফ তেলাবাদ করছিলাম গজ্জরে বলুন আমি গেলাম ইহুদির সঙ্গে ইহুদির ঘরেতেই কাজ পড়লো ইহুদি আমাকে বললেন তোমার কাজ দুটো খেজুর গাছ থেকে খেজুর পাড়বে আর বাজারে গিয়ে বিক্রি করে আনবে আমি মনে খুব খুশি হেলাম বাজারে বিক্রি করতে যাওয়ার সময় আমার একটা জিনিস পরীক্ষা করা হয়ে যাবে একদিন কি করলাম কে আমি দেখি অবশ্যই এটা সত্য নবী কিনা আমি একটা খারাপ বড়ো খেজুর নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললাম হে আল্লাহর রসুল এটা আমার তরফ থেকে উপহার আছে আল্লাহর কসম সঙ্গে সঙ্গে যখনই বলেছি উপহার আছে আল্লাহর রসুল মুখে নিয়েছেন আগে নিজে খেয়েছেন পরে সাহাবিদেরকে দিয়েছেন পরের দিন আবার একটা ভালো খেজুর নিয়ে গেছি ভালো খেজুর নিয়ে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা আমার তরফ থেকে দান আছে আল্লাহর কসম করে বলছি নবী মুস্তফা হাত পর্যন্ত লাগাইনি সাহাবীদেরকে বললেন আরে সাহাবীরা রে শোনো এটা সাহাবীদের মধ্যে বন্টন করে দাও একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ তিন নম্বর আমি একদিন খবর পেলাম কে আল্লাহর রাসূল একজন মসজিদে নববীতে মদিনা শরীফেতে একজনের আপনার ইন্তেকাল হয়ে গেছে জানাজার নামাজ নবী মুস্তফা আদা করাবেন

উনি এসে গেছেন তো আমি ছোট্ট করে দেবো শুধু শেষ করে দিই এইটুকু বলে আমি এইটা বলে শেষ করে দিই তো আল্লাহ রসুল আকাই মাদানি সাল্ল সাল্লামা হাত লাগালেন না পরের দিন খবর হলো কে মদিনা শরীফে একটা সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে আর জানাজান নামাজ কে পড়াবেন আল্লাহ রসুল পড়াবেন সালমান ফার্সি বলছেন আমি যখন খবর পেয়েছি আমি সঙ্গে সঙ্গে ইহুদিকে বললাম ইহুদি আমাকে সময় দাও পরের দিনে তুমি আমাকে ডবল খাটিয়ে নিও ইহুদি বললেন তুমি সময় নিয়ে কি করবে সঙ্গে সঙ্গে সালমান ফার্সি আপনার সময় চেয়েছেন ইহুদি জিজ্ঞাসা করেছেন সময় নিয়ে কি করবে বলো সালমান ফার্সি বলছে অন্য কিছু করবো না শুধু একবার সেই নবীকে দেখতে যাব সালমান ফার্সি যখন ইহুদিকে বলেছি ইহুদি আবার একটা গালে চড় মেরেছে সালমান ফার্সি বলছে আমি চড় খেয়ে মনে দুঃখ পাইনি মনে শান্তি এই কারণে পেয়েছি আজকে চড় দুটো খেতে পারি অবশ্যই কিন্তু নবী মুস্তফাকে চোখেতে দেখা হয়ে যাবে দেখে তো ফেলবো এই খুশি গেছি আল্লাহ রসুল আকায় মাদানি দাঁড়িয়ে রয়েছেন আমি দাঁড়িয়ে রয়েছে আমি দুবার ঘুরেছি আল্লাহ রসুল আকায় মাদানি বুঝতে পেরেছেন তো কাঁধ থেকে সঙ্গে সঙ্গে চাদরটা ফেলে দিয়েছেন আমি যখনই মোহরে নবুয়া দেখেছি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের কদমে পড়ে কলমা পড়ে নিয়েছে একবার জোরে বলুন সে শুনুন আমির ঘরের ছেলে জমিদার ঘরের ছেলে হাল এখন কি গা গোলামের হুজুর মাফ করবেন এটা বলি হাল এখন কি গোলাম অভি আদনা গোলাম এক ওক্ত খেতে দেয় আর এক ওক্ত খেতে দেয় না কিন্তু তবুও দেখুন নবী মুহাম্মদের মোহাম্বত সালমান দিল থেকে যায়নি সালমান আমি যখন নবী উপরে পড়ে নিলাম নিলাম এনে কিন্তু কেউ আমাকে আজাদ ফার্সি বলছেন ইমান করেনি তখনও পর্যন্ত আমি ইহুদির কাছে থাকতে লাগলাম নামাজ পড়ার সময় হতো আমার মনে দুঃখ হতো কিন্তু নামাজ পড়তে আসতে পারতাম না একদিন আসরের সময় এসে আপনার এসে বললাম হাবিব আল্লাহ হজুর আমার মনে বলো আফসোস হচ্ছে শুধু এইটাই অন্য কিছু নয় আর রাসুলাল্লাহ আপনার পিছনে নামাজ আদা করব কেউ কি নাই যে আমাকে আপনার আজাদ করে সঙ্গে সঙ্গে আপনার এইখান থেকে ছেড়ে দেবে আল্লাহ রসুল আকাই মাদানি বললেন এ সালমান ফার্সি সোন যাকে দুনিয়ার জমিনে কেউ কেনে না তাকে কেনার জন্য মোহাম্মদুর রসুল হাত বাড়িয়ে দেয় আমি তোকে কিনবো ইহুদিকে গিয়ে বল তোর কিমত কি আছে দাম কি আছে ইহুদির কাছে গেলেন এর ইহুদি শোনো আমাকে একজন কিনবে বলেছে আমার দাম বলো ইহুদি জিজ্ঞাসা করছেন তোমাকে কে কিনবে বলো আজকে মদিনার বুকেতে এমন বড়ো আপনার কে এসে গেল সালমান ফার্সি বলছে যাকে কেউ কেনে না তাকে মোহাম্মদুর রসুল্লাহ কিনে নাই তুমি আমার দাম বলো আমাকে নাও জানাবে মোহাম্মদুর রসুল্লাহ কিনবেন ইহুদি দেখলেন দাম বলো ভালো পাবো এক কিলো সোনা চাই আড়াই কিলো চাঁদি চাই আর একশোটা সজ্জিত খেজুর বাগানের খেজুর বাগান চাই ইহুদি যখন আপনার লাগিয়েছেন এসে সালমান বলছেন ফার্সি ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে করবে কিন্তু তিনটে দামি জিনিসের দাম লাগানো হয়েছে আল্লাহ জানতে সালমান ফার্সি বলো কি লাগানো হয়েছে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর এক কিলো সোনা চাওয়া হয়েছে আড়াই কিলো চাঁদি চাওয়া হয়েছে একশোটা সজ্জিত খেজুর গাছের বাগানের বাগান চাওয়া হয়েছে আল্লাহ রসুল বলছেন মোহলত কতদিন দেওয়া হয় দিন দিন তাহলে জিনিসের জন্য তিনটে তিনটে যথেষ্ট আছে যখন একদিন দুদিন তিন দিন চার দিন কেটে গেল তিন দিনের প্রথম দিন আল্লাহ রসুলের কাছে সালমান ফার্সি বলছেন ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে তিন দিনের প্রথম দিন আজকে আপনার সোনা দেবাদ দিন তখন একজন সাহাবি আন্ডা নিয়ে এসেছেন সালমান ফার্সিকে বলছেন সালমান ফার্সির দামান পকড়ো দামান ধরা হয়েছে আপনার আন্ডা দিয়ে দিয়েছেন দিয়ে বলছেন এরে সালমান ফার্সি হাত লাগিয়ে দিলাম ইহুদিকে গিয়ে বলবি আরে ইহুদি দেখ আমি তোর সোনা নিয়ে চলে এসেছি আন্ডা সোনা হয়ে গেছে চাঁদি কি করবে ছেড়ে দিচ্ছে মা ও আপনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে জসিমের বাড়িতে মা বোনদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে জসিম বাড়িতে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়ত করেন যা কিছু বললাম বলার থেকে বেশি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরসবুন আল্লাহুম্মা